নাম 100% তাদের জন্যই আমাকে যেতে হবে, ঘরে ঘরে যাব আমি। যেটা আমি নিজের নিজের বাজার করতাম না, সেটা আমি এইদের জন্য করব। তৃণমূলের নামে আর ভোট হবে না অঞ্চলে অঞ্চলে, তৃণমূলের নাম সুপ্ত থাকবে। ভোট হবে আব্দুল করিম চৌধুরীর অনুগামীদের নামে। রবিবার দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থী হতে না পেরে নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের প্রার্থী পদ প্রত্যাহারের আবেদন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। এ বিষয়ে তৃণমূলের ইসলামপুরের প্রবীণ বিধায়ক করিম চৌধুরী বলেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, করিম দা ইসলামপুর আপনার, ইসলামপুরকে ধরে রাখ। 2018 সালের পর নতুন কিছু মুখ তৃণমূলে যোগদান করার পরে আমি ব্রাত্য হয়ে গেলাম। এভাবেই রাজ্যের তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিধায়ক করিম। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে আর কি কি বলেছেন শুনুন। ঘরে ঘরে যাব আমি, যেটা আমি নিজের নিজের বাজার করতাম না, সেটা আমি এইদের জন্য করব। আর আমার আশা আছে যে আমরা সমস্ত অঞ্চলে ভোট তৃণমূলের নামই থাকতো, কিন্তু এখন তৃণমূল নামে হবে না, হবে করিম চৌধুরীর সমর্থিত প্রার্থীদের ভোট। ইসলামপুর থেকে যে আপনি কোন রকমের এরকম ইসলামপুরের ক্ষেত্রে খাস করে যে ইসলামপুরকে আপনি ডেকে নিয়েছিলেন, করিম চৌধুরীকে ডেকে আপনি ঘন্টার পর ঘন্টা কোথাও রিকোয়েস্ট করে বলেছিলেন, করিম আপনি সম্মানী ব্যক্তি, করিম দা আপনার ইসলামপুরটা আপনার, আপনি ইসলামপুরটা আপনি হাতে রাখেন, যিনি বলছেন আপনাকে বরাবর সম্মান দিয়ে যাবো, করিম দা আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে সম্মানটা দিয়ে যাবো, আপনাকে কোনোদিন আর আমি অসম্মান করবো না। ওই মমতা ব্যানার্জি আজকে এই নতুন যারা 2016-18 তো কংগ্রেসে ঢুকলো, কংগ্রেস থেকে জিতে আসে ঢুকলো, তারা কলকাতার কিছু তৃণমূলের ভবনের নেতা তাকে বলা হয় লবি নেতা, তাদের মাধ্যমে এরকম ট্রিকল ঢুকে দিয়ে দিল যে আমাকে এখন ওরা নো ওয়ের করে দিয়েছে। আপনার ঘনিষ্ঠ যিনি খুবই ঘনিষ্ঠ আপনার সাথে চিরদিনের সাথী জাভেদ আখতার এবং ফারাদ বানু, তারা কংগ্রেসে জয়েন যোগদান করেছে, আপনি কি তাদের সমর্থনেও প্রচারে যান? নো নো নো। দলের বিধায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সম্মুখ সমরে নেমেছেন তা একরকম পরিষ্কার। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ফিরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।